আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিম আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি গুরুত্বপূর্ণ মাস আলা অনেকে আমাদের কাছে জানতে চান আর তা হলো মাতৃগর্ভে গর্ভস্থ শিশু যদি সৃষ্টিগতভাবে ত্রুটিপূর্ণ বিকলাঙ্গ এবং জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার বিষয়টি ডাক্তারের বিভিন্ন চেকআপের মাধ্যমে অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেক্ষেত্রে বাবা মার জন্য সে ব্রণ নষ্ট করা তথা গর্ভপাত করার অনুমতি শরীয়তে আছে কি নেই এ বিষয়ে মৌলিক কথা হলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা ব্রণ নষ্ট করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ একটি কাজ এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই কারণ এটি সুস্পষ্টভাবে মানুষ হত্যা করার সামিল আর যদি গর্ভস্থ শিশুর সৃষ্টিগতভাবে তার মধ্যে ত্রুটি থাকে এবং জটিল প্রকারের বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে বিষয়টি দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তারদের একাধিক চেকআপের মাধ্যমে প্রায় নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাবা মায়ের জন্য গর্ভপাত করা ব্রূণ নষ্ট করার অনুমতি দিয়েছেন ক্রাম একটি শর্ত সাপেক্ষে আর সেই শর্তটি হলো গর্বের বয়স যদি একশত বিশ দিনের কম হয় অর্থাৎ শিশুর মধ্যে এখনও প্রাণ আসেনি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে জটিল প্রকারের প্রতিবন্ধী হলে তখন শুধুমাত্র ব্রূণ নষ্ট করা যাবে গর্ভপাত করা যাবে জটিল প্রকারের প্রতিবন্ধী বলতে এরকম জটিলতা যে এ অবস্থায় জন্মগ্রহণ করলে তার নিজের জীবন অনেক বেশি কষ্টের হবে তার বাবা মায়ের জন্য সেটি অনেক বেশি গ্লানির কারণ হবে আশপাশের অন্য অনেকের জন্য এটা অনেক বড় ধরনের সমস্যার কারণ হবে এই প্রকারের যদি জটিলতা হয় সামান্য একটু সমস্যা হয়তো কথার কথা তার পায়ে একটু সমস্যা আছে বা অন্য কোনো অঙ্গে কোনো ত্রুটি আছে এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে কিছুটা কষ্ট হবে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে সকলের জন্য অনেক বেশি জটিলতা তৈরি হবে বিষয়টি এরকম নয় যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে গর্বপাত করার কোনো অনুমতি নেই যে সমস্ত ওলামায়করাম জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলে এবং একশত দিনের কম বয়স হলে গর্বের তারা গর্ভপাতের অনুমতি দিয়েছেন সে সমস্ত লামায়ক্রামের মধ্যে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি রয়েছেন এবং রাবেতা আলম ইসলামির আলমাজমু আল ইসলামীর ফতোয়া বোর্ড সহ পৃথিবীর অন্যান্য অনেক বড়ো বড়ো লামাইক্রাম রয়েছে তাহলে যদি এই প্রকারের জটিলতা হয় তাহলে একশত বিশ দিনের কম যদি গর্বের বয়স হয় তাহলে সেক্ষেত্রে ব্রণ নষ্ট করা বা গর্ভপাত করার অনুমতি রয়েছে আর যদি একশত বিশ দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কোনো আলেমের মতোই আর সেই গর্ব নষ্ট করা যাবে না সে ব্রণ নষ্ট করা যাবে না তার কারণ হলো একশো বিশ দিন হয়ে যাওয়া বাইশ দিন পার হওয়ার মানে হল সে শিশুর ভিতরে প্রাণ চলে আসা প্রাণ চলে আসার পর সেটাকে নষ্ট করার মানে হলো একজন মানুষকে একটি প্রাণকে হত্যা করা যার কোনো অনুমতি ইস্তামে দেওয়া হয়নি তবে হ্যাঁ একটা ক্ষেত্রে শুধুমাত্র অনুমতি রয়েছে যদি অভিজ্ঞ ডাক্তার এবং চিকিৎসকগণ বলেন এই গর্ভপাত না করা হলে সেক্ষেত্রে মায়ের জীবনের জন্য হুমকি রয়েছে তবে সেক্ষেত্রে শুধুমাত্র গর্বপাত করা যাবে এছাড়া সাধারণ শুধুমাত্র বিকলাঙ্গ বা জটিল প্রকারের প্রতিবন্ধী শিশুর সমস্যার কারণে গর্বপাত করার অনুমতি নেয় একশত দিন পার হলে আল্লাহ আল্লাহরবুল আলমিন অনেককে অনেকভাবে পরীক্ষা নিয়ে থাকেন সন্দেহাতীতভাবে এ ধরনের সন্তানের দুনিয়াতে আসাটা মা বাবার জন্য অনেক বড় পরীক্ষা অনেক কঠিন একটি বিষয় অনেক কষ্টের একটি বিষয় কিন্তু তারা যদি সবর করেন আল্লাহ রব্বুল্লা আলমিনের ফয়সালাকে মেনে নেন আর এর বিনিময়ে যদি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুখের আবাস জান্নাত দান করে দেন তাহলে এটা তাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয় আর জিম্ন আলহাবুল কোরআন করিমে বলেছেন ওয়াসা আংতাহ খৈরুল্লা কুম অনেক বিষয় তোমাদের কাছে অকল্যাণকর মনে হয় অথচ তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম সৈমস ইতাহাদিজির সাদ করেছেন আজাম আল্লি আমরুল মোমিন ইন্না আমরাহ কুল্লাহ খৈর মোমিনের সমস্ত কাজের মধ্যেই কল্যাণ রয়েছে এমনকি যদি বিপদে পড়ে তার মধ্যেও কল্যাণ রয়েছে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময় কল্যাণ দিয়ে থাকেন এর জন্য যদি সন্তানের মধ্যে প্রাণ চলে আসে রুহ চলে আসে এবং একশত দিন বয়স হয়ে যাবে তার বেশি বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্রণ কোনোভাবে নষ্ট করা যাবে না সেই মানে সেক্ষেত্রে গর্ভপাত করার কোনো অনুমতি ইসলাম শুরু নেই এবং এ বিষয়ে পৃথিবীর কোনো আলমের কোনো প্রকার দ্বিমত নেই বরং এমত অবস্থায় মা বাবাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে সর্বাবস্থায় কোরআন এবং দিশের সমস্ত নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহাত